ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদনে। সাভারে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে ঘুরে নগদ অর্থ প্রদান করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপির নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন ও তাদেরকে নির্ভয়ে দুর্গাপূজা পালন করার আহ্বান জানিয়ে পূজা মণ্ডপে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও বলেন তারা। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আয়ুব আলীকুটি, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা গণতান্ত্রিক জনাব ব্যারিস্টার ইরফান যতটুকু নিরাপত্তা দরকার এবং সকল ভাইয়ের পক্ষ থেকে ও ঢাকা দুইয়ের জনতার এমপি ব্যারিস্টার